হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা খুব ব্যস্ততা নিয়ে শুরু হয়েছে, কেননা আজকে আমার দিদি আর জামাইবাবু আসছে। জামাইবাবুর চোখের ছানি অপারেশান আছে, আর জানেনই তো শালিরা সাথে থাকলে জামাইবাবুরা একটু আলাদা শক্তি পায়, আলাদা এনার্জি পায়। তাই চলুন দেখি আজকে কি হয়। আজকে ব্লগটা শুরু হচ্ছে আমার দিদিকে দিয়ে। আজকে এসেছে, ছাদ কেমন লাগছে দেখে? দারুণ দারুণ, এত সুন্দর ফুল হয়েছে না, মনে হচ্ছে একদম জড়িয়ে ধরি। হ্যাঁ সত্যি, এটা যেটা দেখছেন এটা হচ্ছে মাসিমণি আর বোনপোর প্রণাম আর আশীর্বাদের আদান প্রদান। এই যে পেশেন্ট, দেখি পেশেন্টের মুখটা দেখি। হ্যাঁ, পেশেন্টকে সাত তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হচ্ছে, যা পাচ্ছে অল্প করে দুটো খাচ্ছে, আর পেশেন্টের সাথে পেশেন্টের বডিগার্ড, ওকেও খেয়ে নিতে হবে, স্পেশাল বডিগার্ড, ও ছাড়া তো হবে না, কিছু করার নাই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওরা একটু গুছিয়ে গাছিয়ে কাগজপত্র সব রেডি করে নিল, কারণ এবার যেতে হবে দিশা হসপিটাল, আমিও সাথে যাব। আরে দিদি এসে থেকে না করেছি দিদিকে প্রণাম, না খেয়েছি দিদির কাছে আদর, তাই একটু আদরটা খেয়ে নিলাম, বাবা কখন আবার ফাঁক পড়ে যাবে। আর জামাইবাবুকে একটু সাহস দিলাম, জামাইবাবুর আদি ঘরবালি আর পুরা ঘরবালি জামাইবাবুর মনে সাহস দিল, নো চিন্তা নো ভাবনা দিয়ে আমরা সবাই বেরিয়ে গেলাম ঠাকুর প্রণাম করে দিশার উদ্দেশ্যে। আমাদের 10টায় টাইম ছিল, আমরা টাইমলি ঢুকে গেছি। সেখানে গিয়ে এই যে কিছু প্রসিডিওর তো থাকে, কাগজপত্র সইসাবত করতে হয়, সেগুলো দিদি আর জামাইবাবু একসাথে করে নিল। 35-36 নাগাদ জামাইবাবুকে নিয়ে চলে গেল। তো সেখানে তো আমার অ্যালাউ নেই, কারণ পেশেন্টের সাথে একজনই যেতে পাবে। তো সেখানে দিদি গেল, এদিকে মেয়েরও ডাক্তার দেখানো ছিল আজকে, কেননা কালকে থেকে ওর চোখটা একটু সমস্যা হচ্ছিল। তো আমি বললাম চল আজকে দেখিয়ে নিই, তো ঝটপট নাম লিখিয়ে যাক দেখানো হয়ে গেল। এখন ওর জন্য ওকে নিয়ে আমরা ওয়েট করছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধটাও ওর ওখান থেকেই কিনে নেওয়া হলো, দিয়ে ও এবার বাড়ি ফিরে চলে এলো। আমি রয়ে গেলাম, দিদির সাথে আসবো, ওকে আমি টাটা করে দিলাম, ও বাড়ি চলে এলো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর মোটামুটি 1.5টা নাগাদ জামাইবাবুরও রিলিজ হয়ে গেল, 12:15 নাগাদ অপারেশন হয়ে গেছে। তারপর তো কিছুক্ষণ ওনারা অবজারভেশনে রাখেন, তো একদম ফিট জামাইবাবু। আরে বাবরে, পেশেন্ট তো গড়বড় করে যাচ্ছে, হাই করে দিন একবার। হয়ে গেছে কমপ্লিট, সত্যি খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে এবং মানে দারুণ সিস্টেমেটিক্যালি অপারেশনটা হয়ে গেল, খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হালকা টিফিন করে গরম গরম কফি খেতে খেতে জমিয়ে গল্প। দিদিকে পুরো মনে হচ্ছে আমার সারদা দেবী আর রামকৃষ্ণ বসে আছে। আরও একটা কথা, দিদি আজকে আমার মেয়ের জন্য আর ছেলের জন্য দারুণ দুটো গিফট এনেছে। মেয়ের জন্যই সুন্দর ব্যাগটা, আর ছেলের জন্য এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা। দারুণ 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 হয়েছে দিদি। বেশ কিছুক্ষণ প্রচুর আনন্দ করে, হই হই করে, ছেলে মেয়ে দিদি জামাইবাবু সকলের সাথে গল্প করে অনেকটা টাইম কাটালাম। এবার তো ওদেরকে যেতে হবে, বাড়ি ফিরতে হবে, তার প্রস্তুতি মোটামুটি ওরা তৈরি হয়ে গেছে, এবার ওরা বাড়ির দিকে রওনা হচ্ছে। জামাইবাবুকে একটু ছোট করে জ্ঞান দিয়ে দিলাম, শালি বলে কথা, খুব জ্ঞান জানি আমি, তাই একটু জ্ঞান দিয়ে বুঝিয়ে দিলাম কি করবেন কি করবেন না, বেশ ভালোই লাগছিল। যাই হোক, ওরা একদম রেডি হয়ে নিচে নেমে এলো, হঠাৎ আমার মনে পড়লো আমার গাছের দুটো লেবু দিতে হবে। আমি ঝটপট লাঠি নিয়ে লেবু পেরে দিদিকে দিয়ে দিলাম, দিদি নিল, দিয়ে এবার ওরা রওনা হলো। আমার ছেলে একটু ওদেরকে আগিয়ে দিল, কারণ জিটি রোড পর্যন্ত আগিয়ে দিতে গেল, ওদের গাড়িটা ওইখানে রাখা ছিল। তো তিনজন মিলে রওনা হয়ে গেল। এভাবেই আমার আজকের ব্লগটা শেষ হলো, টাটা।